নমস্কার, আমার নাম কেটে, আমার নাম রয়্যাল এনফিল্ড, আমার নাম লরি। নমস্কার সকলকে, স্বাগত আজকের বিশ্বকর্মা পূজায়। আমি আমি সাইকেল চাঁদ, মাথায় নাই ছাদ, ছাদ নাই কারণ হচ্ছে এই সবুজ সাথে আসার পর থেকে না ভাই জীবনটা আমার কয়লা হয়ে গেছে ভাই। বিশ্বাস করুন ভাই, আগে পাশের বাড়ির কুত্তা থেকে পাশের বাড়ির বাঘ এসেও আমার এখানে মুতে যেত, হেগে যেত। এখন পাশের বাড়ির কুত্তা কি পাশের বাড়ির বিড়ালও সালা হাগার চান্স করে না। কি বলবো ভাই, কি বলবো ভাই, জীবনে দুঃখের কথা কি বলবো ভাই, কি বলবো। আমি ছাপরি, হাউ গাইস, আমি বড়ক বাপেদের গোল্ডিগার সাপেদের ফার্স্ট চয়েস। আমার নাম, আমার নাম কেটিএম, মানে কুত্তা ঠোকা মাস্তান। আসলে আমার ব্যাপারটা হচ্ছে আমার নামের, আসলে আজকালকার ছেলে পেলে এইগুলি ওইগুলি দিয়ে মাইয়া নিয়ে চলার সময় আমাকে নিয়ে এই কুত্তার পাছায় ওই কুত্তার পাছায় লাগিয়ে দেয়, যার জন্য কি হয় ওরা পড়ে যায়, ওদের মুখ থুবড়ে যায়, আমার মুখ থুবড়ে যায়, কুত্তার পাছা থুবড়ে যায়, তার জন্যই আমার এমন নাম। ইয়ো ওকার, আমার নাম লরি, জিও মাস্টার তো চক্কর নেয়, তাহলে আমি করে দিই বলো হই। যাই হোক, ব্যাপারটা সেখানে না, ব্যাপারটা হচ্ছে এইখানে যে ভাই আমার জীবন খুব ভালো চলছিল ভাই, কিন্তু কি বলবো এই সাউথ ইন্ডিয়া এই ব্রহ্মাস্ত্র এই সবের চক্করে ভাই জীবনটা পুরো ধনীভূত হয়ে গেল ভাই। আগে আমার খুব সম্মান করে সবাই চলতো, সবাই বলতো লড়ি হচ্ছে দেখ ভাই, কিন্তু ভাই কি করবো সারা সাউথ ইন্ডিয়ায় পুষ্পাতে ব্রহ্মাস্ত্র তেরো তুড়ি মেরে তুড়ি মেরে আমায় উড়িয়ে দিল ভাই, এটা কি মারা যায় ভাই। নমস্কার, আমি কৃষক বন্ধু ডাক্তার টিঙ্কু। হ্যাঁ আমি কৃষক, আমার বয়স বেশি না, তাও যে আমি কেন নমস্কার, আমার নাম রয়্যাল এনফিল্ড, মানে আধার কার্ডে তাই লেখা আছে, কিন্তু পাড়ার সব ছেলে ছোকরেরা বড় লোকেরা আমায় বুড়ো বলেই চেনে। মধ্যবিত্তদের স্বপ্ন আমি, চাকরিজীবী কাকুদের বাহন আমি, আর তেল খেকো রাক্ষস আমি, যাই আরো তেল খেয়ে আসি। নমস্কার, আমার নাম টোটোর দাদা অটো, আমারটা কিন্তু ছোট, মানে সিট সিট আমার কিন্তু সিটটা ছোট। তা আমার মতো অটো আমার মালিকদের বলছি, ভাই ডাকাতের মতো টাকা লুটিস তোরা, কিন্তু নাম বদনাম হয় আমাদের মতো অটোদের, বলি আমরা তো এত তেল খাই না, তোদের এত লোভ কেন? হ্যাঁ শুনি, আগেকার দিনে ডাকাত আসতো ঘোড়ায় চেপে, এখন আসে অটোতে চেপে, মানে অটোর মালিক হয়ে। আইসে অটোওয়ালা, হাত কুত্তার বাচ্চা।